মার্কাটারি ঠান্ডা, কাছে শহর থেকে জেলা, বারবার খামখেয়ালিপনায় মিতেছে আবহাওয়া। পৌষ সংক্রান্তির পর কয়েকদিনের বৃষ্টিতে শীতের কামড়ে বাক পালানোর জোগাড়। উত্তুরে হওয়ার দাপটে এক ধাক্কায় 3 ডিগ্রি নামলো কলকাতা তাপমাত্রা। সোমবার মরশুমের শীতলতম দিন শহরে ঠান্ডাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে বাংলার মানুষ। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 19.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রা থেকে যা 6 ডিগ্রি কম। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী 24 ঘন্টা শহরের আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাংলায় মঙ্গলবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে, আগামী বুধবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরে মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যার প্রভাব পড়বে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। নিউজ টাইম।